হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আরিহান্তের রিজনিং বই থেকে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত যে অধ্যায় কোডিং অ্যান্ড ডিকোডিং আমি শুরু করেছিলাম, সেই অধ্যায়ের আজকে পার্ট টু। আজকের পার্টে থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তার সঙ্গে আজকের পার্টে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু থাকছে। সুতরাং ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসটি। সুতরাং ভিডিওটি একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি, তোমরা কিন্তু সমস্ত পরীক্ষার জন্য এই একটা বইকে ফলো করলে সমস্ত পরীক্ষার জন্য ভালোভাবে, এমনকি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। সুতরাং আরিহান্তের রিজনিংয়ের একটিও ক্লাস কিন্তু তোমরা মিস করো না, কারণ এই বইটার লেভেল কিন্তু সুবীর দাস বা চঞ্চল ঘোষের রিজনিংয়ের বইয়ের লেভেল থেকে অনেকটাই হাই। তো সুতরাং তোমরা যারা সুবীর দাসের রিজনিংয়ের ক্লাসটা ফলো করছো, তার সঙ্গে আরিহান্তের ক্লাসটা গুরুত্ব দিয়ে অবশ্যই ফলো করো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আরিহান্তের ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত কোডিং ডিকোডিং অধ্যায়ের পার্ট টু। কোডিং ডিকোডিং অধ্যায়ের পার্ট টুর আজকের কোশ্চেন নাম্বার সিক্স, কারণ গত পার্টে কোশ্চেন নাম্বার ফাইভ পর্যন্ত সলভ করিয়ে দেওয়া হয়েছে, আজকের পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স থেকে। তো এখানে বলা হয়েছে, ইফ মিট ইজ রিটেন অ্যাজ টিম, দেন ব্যালে ইজ রিটেন অ্যাজ, এই নিচের চারটের অপশানের মধ্যে কোনটা হবে? মিট যেভাবে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ প্রথমের এমটা চলে এসেছে সবার শেষে এবং শেষের টিটা চলে এসেছে প্রথমে, কিন্তু মাঝের এই যে ই এ এটা কিন্তু যথাস্থানে আছে। এই তাহলে পরিবর্তনের রূপটা হলো। তো তাহলে বি এ এলই যেটা রয়েছে এটাকেও পরিবর্তন করলে এই যে ইটা, এই যে শেষের ইটা, এটা চলে আসবে প্রথমে, এবং প্রথমের বি চলে আসবে শেষে, এবং মাঝের দুটো কিন্তু যথাস্থানে থাকবে, অর্থাৎ এ এবং এল। অর্থাৎ আমরা যেটা পাবো সেটা হচ্ছে ই এ এল বি। তো এই উত্তরের সঙ্গে আমরা যেটার মিল পাচ্ছি বা যে অপশানের মিল পাচ্ছি সেটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ ই এ এল বি, ই এ এল বি। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। এবং বন্ধুরা, এটা কিন্তু এসএসসি সিজিএল 2013-তে অলরেডি এসে গেছে, অর্থাৎ এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এবার আমরা কোশ্চেন নাম্বার সেভেন এর সমাধানটা দেখে নেব। ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ কোলিন ইজ রিটেন অ্যাজ ওসিআই এইচ এল ইএন, দেন হাউ উইল সার্জিয়ন বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে কোলিনকে যদি ওসিআই এইচ এল ইএন হিসেবে লেখা হয়, তাহলে এই সার্জিয়নকে কীভাবে লেখা হবে? এবং এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসে গেছে ইউকো ব্যাঙ্কে পিও পোস্টের জন্য 2011 সালে। অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। রেলের গ্রুপ ডি বা কলকাতা পুলিশের যে নিয়োগ হবে, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আসার চান্স অনেকটা বেশি। সুতরাং এই ভিডিও ক্লাসগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু না কেড়ে সম্পূর্ণ দেখতে থাকো। তো তাহলে কোলিনকে এখানে কীভাবে লেখা হয়েছে সেটা দেখার জন্য প্রথমে আমরা এটাকে আগে নাম্বারিং করে নেব, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7। তো তাহলে এবার আমরা প্রথমে দেখব এখানে কিভাবে সাজানো হয়েছে। এখানে তাহলে ও এসছে, অর্থাৎ তিন নম্বর, তারপরে সি অর্থাৎ 1, এরপর আই অর্থাৎ 5, তারপর এইচ অর্থাৎ নাম্বার 2, তারপর এল অর্থাৎ 4, ই অর্থাৎ 7, এবং এন অর্থাৎ 6। তো তাহলে প্রথম পরিবর্তনটা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এবার সার্জিয়নটাকে ঠিক একই নিয়ম মেনে আমাদের এখানে পরিবর্তন করতে হবে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। তো এটাকে আগের নিয়ম অনুসারে সাজালে যেটা আমরা পাবো, 3, 1, 5, 2, 4, 7, 6। প্রথমে আমরা নাম্বারিংগুলো আগে করে নেব। তোমরাও কিন্তু ঠিক এই একই পদ্ধতি ফলো করে এগুলো সলভ করবে, তাহলে ভীষণ তাড়াতাড়ি অ্যান্সার করা যাবে। তো প্রথমে আছে 3, তো এখানে এই 3 বলতে এখানে 3-এ আছে কিন্তু আর, অর্থাৎ আমরা এখানে আর লিখবো। 1 নম্বরে আছে এস, অর্থাৎ লিখবো এস। 5-এ কী আছে দেখবো, 5-এ আছে ই, তারপর নাম্বার 2-তে আছে ইউ, নাম্বার 4-এ আছে জি, 7-এ আছে এন, এবং 6-এ আছে ও। তাহলে আমরা এখানে যে উত্তরটা পেলাম, অর্থাৎ আর এস ই ইউ জি এন ও, এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা দেখো, আর এস ই ইউ জি এন ও। তো সুতরাং অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। তো আশা করি এই প্রশ্নের সমাধানটা এবং সমাধানের কৌশলটা তোমরা বুঝতে পারলে। এই পদ্ধতিতে সমাধান করলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু ভীষণ তাড়াতাড়ি নির্ণয় করতে পারবে।
এবং বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে সেটা ভিডিওর নিচে অবশ্যই জানিও, এবং ভিডিও ক্লাসগুলোকে ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করতে কিন্তু ভুলো না। এবার আমরা কোশ্চেন নাম্বার 8-এর সমাধানটা দেখে নেব, যেখানে বলা হয়েছে ইফ স্বামীনাথন ইজ কোডেড অ্যাজ লাইক দিস ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, দেন হাউ উড ইউ কোড সারনেম ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ স্বামীনাথনকে যদি এভাবে লেখা হয় তাহলে সারনেমকে কীভাবে কোডিং করা হবে, তাহলে এটার সমাধানটা আমরা এখন দেখে নেব। তাহলে এখানে স্বামীনাথনকে যেভাবে লেখা হয়েছে সেটাকে আমরা আগে নাম্বারিং করে নেব, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। স্বামীনাথন এখানে শেষ হয়েছে এন দিয়ে, তারপর এখানে শুরু হয়েছে আবার এন থেকে, অর্থাৎ প্রথমে এন, তারপরে এ, তারপরে এইচ, অর্থাৎ লেটারগুলো শেষের দিক থেকে প্রথমের দিকে এসেছে, অর্থাৎ 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। অর্থাৎ যেটা এস দিয়ে শুরু হয়েছিল সেটা চলে গেল সবার শেষে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি নাম্বারিং করছি, তোমরা কিন্তু এটা যখনই কোশ্চেন থেকে বুঝে নিতে পারবে যে এটা উল্টোভাবে বা রিভার্সে সাজানো হয়েছে, তখন কিন্তু অযথা এভাবে নাম্বার বসিয়ে সময় নষ্ট করবে না। আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য শুধু জাস্ট নাম্বারিংটা করলাম। তো সুতরাং এই সারনেমকে তাহলে কিভাবে লেখা হবে, তো সুতরাং এই সারনেম কিন্তু উল্টো দিক থেকে একইভাবে লেখা হবে, অর্থাৎ সবার শেষে এখানে ই ছিল, অর্থাৎ এখানে আমরা শুরু করব ই দিয়ে, তারপরে আছে এম, তারপর এ, তারপর এন, আর, আই, এস। তো আমরা এই যে উত্তরটা পেলাম এটার সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখো অপশান ডিতে, অর্থাৎ ই এম এ এন আর আই এস। তো এখানে কিন্তু আমি কোনো নাম্বার ব্যবহার করিনি, কারণ এটা আমরা কিন্তু বুঝতেই পারছি যে এটা উল্টোভাবে এখানে সাজানো হয়েছে। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি করতে পারবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 9-এর সমাধানটা দেখে নেব, যেখানে বলা হয়েছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ব্রেকডাউন ইজ রিটেন অ্যাজ লাইক দিস দেন হাউ উইল ট্রায়াঙ্গেল বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ব্রেকডাউনকে যেভাবে লেখা হয়েছে তাহলে ট্রায়াঙ্গেলসকে লিখলে আমরা কী উত্তর পাবো। তো তাহলে এবার এই প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া যাক। তো তাহলে এবার দেখে নেব ব্রেকডাউনকে কীভাবে পরিবর্তন করা হয়েছে, তার জন্য প্রথমে আমরা নাম্বারিং করে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো তাহলে এখানে দেখো এখানে এন থেকে শুরু হয়েছে, তারপরে বিফোর লাস্ট ছিল ডাব্লু, এখানে এসেছে ডাব্লু, তারপরে ও, এখানে এসছে ও, অর্থাৎ এখানে যেটা পরিবর্তন হয়েছে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। অর্থাৎ একইভাবে কিন্তু এটা উল্টে গেছে বা রিভার্স লেটার বসানো হয়েছে। তো সুতরাং ট্রাই অ্যাঙ্গেলসের ক্ষেত্রেও কিন্তু আমরা এই রিভার্স বা উল্টোভাবে লেটারগুলোকে বসাবো, অর্থাৎ এস ই এল জি এন এ আই আর টি। তো এক্ষেত্রে আমরা যে উত্তরটা পেলাম এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা দেখো এখানে অপশান সি, অর্থাৎ এস ই এল জি এন এ আই আর টি, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এবং এখানেও কিন্তু বন্ধুরা যদি তোমরা প্রয়োজন মনে করো যে নাম্বার বসিয়ে করবে তাহলে তোমরা সেটা করতে পারো, এবং যদি তোমরা এখানে নাম্বার না বসিয়ে বুঝতে পারো যে এটা কীভাবে পরিবর্তন করা হয়েছে তাহলে অযথা নাম্বারটা বসিয়ে সময় নষ্ট করবে না। কিন্তু এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, এক্ষেত্রে নাম্বার বসানোর কিন্তু একটা উপকারিতাও রয়েছে, সেটাও তোমরা একটু শুনে নেবে ভিডিওটা না কেটে। সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কী করা হয়, অনেকগুলো লেটার রিভার্সে লেখা হয় কিন্তু হঠাৎ করে দুটো লেটার অন্য নিয়মে পাল্টে আবার শেষেরটাকে রেখে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে ব্যস্ততার মধ্যে কিন্তু এই সামান্য পরিবর্তনটুকু কিন্তু লক্ষ্য করা যায় না, তখন কিন্তু উত্তর ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি তোমরা এই নাম্বার মেনটেন করে করো তাহলে কিন্তু
যখনই তোমরা নাম্বার মিলিয়ে মিলিয়ে বসাবে তখন কিন্তু ভুলটা ধরা পড়ে যাবে, বা যদি মাঝখানে তারা কোনো কারসাজি করে, কোনো নাম্বার যদি অন্য নিয়মে চেঞ্জ করে থাকে বা পরিবর্তন করে থাকে, তখন কিন্তু সেই নাম্বারগুলো ধরা পড়ে যাবে, যেটা খালি চোখে ধরা পড়বে না। তোমরা কিন্তু ভাববে যে পুরোটা রিভার্সে উল্টে লেটারগুলোকে সেট করে দেওয়া হয়েছে, সেই মনে করে পরপর সবগুলো বসিয়ে দিলে কিন্তু শেষে গিয়ে দেখা গেল যে উত্তরটা কিন্তু ভুল আছে। এবং এখানে আরও একটা মজার বিষয়, তারাও কিন্তু বুদ্ধি করে এই যে এতগুলো অপশান রয়েছে সেই অপশানের মধ্যে থেকে তুমি যে অপশানটা বার করেছো সেরকম অপশানও কিন্তু এখানে একটা থাকবে। অর্থাৎ তোমরা ভাববে যে উত্তরটা মিলে গেছে, এই তো অপশানের সঙ্গে মিলে গেছে, মানে উত্তর ঠিক আছে, কিন্তু বিষয়টা আদৌ সেটা নয়। তো সুতরাং চেষ্টা করবে নাম্বার বসিয়ে করার, এবং যদি তোমরা খালি চোখে সঠিক উত্তরটা নির্ণয় করতে পারো সেটাও যথাযথভাবে মিলিয়ে নেবে যে সেটা ঠিকঠাক মতো বসাচ্ছে কি না। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 10 দেখতে পাচ্ছ। এই কোশ্চেন নাম্বার 10 তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই করবে, এবং তোমরা যারা সঠিক উত্তর দেবে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু তাদের নাম উল্লেখ করতে চলেছি। তো সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কিন্তু অবশ্যই করবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 11 সমাধানটা দেখে নেব, যেখানে বলা হয়েছে ইফ ইন এ সার্টেন কোড ডটার ইজ রিটেন অ্যাজ গিভেন হাউ উইল অ্যাপটিটিউড বি রিটেন ইন দ্যাট কোড। তাহলে ডটারকে এখানে যেভাবে পরিবর্তন করে লেখা হয়েছে তাহলে অ্যাপটিটিউডকে পরিবর্তন করলে কীভাবে পরিবর্তিত হবে। এবং এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ SSC স্টেনোতে 2012 সালে প্রশ্নটা কিন্তু অলরেডি এসে গেছে, অর্থাৎ এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তাহলে ডটারকে এখানে কীভাবে পরিবর্তন করা হয়েছে সেটা এবার আমরা দেখে নেব। তো তার জন্য প্রথমে আমরা নাম্বারিংটা করে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখানে প্রথমে এবার টিকে আনা হয়েছে, অর্থাৎ এই সিক্সকে আনা হয়েছে, তারপর আছে ই অর্থাৎ 7, তারপর আর অর্থাৎ 8, এরপর ডি অর্থাৎ 1, এ অর্থাৎ নাম্বার 2, তারপর আছে ইউ অর্থাৎ নাম্বার 3, তারপর জি 4, এবং সবশেষে এইচ অর্থাৎ নাম্বার 5। তো ঠিক একই রকমভাবে তো এইবার এই নাম্বার অনুসারে কিন্তু আমরা এই অ্যাপটিটিউডকে লিখে নেব। তো তার জন্য অ্যাপটিটিউডের ওপরে আমরা নাম্বারিং করব। তো এখানকার এই নাম্বারিং অনুসারে আমরা এবার এটাকে সাজিয়ে নেব, অর্থাৎ 6, 7, 8, 1, 2, 3, 4, 5। তাহলে সিক্সে এখানে আছে ইউ, তারপর 7 অর্থাৎ ডি, তারপর 8 অর্থাৎ ই, তারপর 1 অর্থাৎ এ, 2 মানে পি, 3 অর্থাৎ টি, 4 অর্থাৎ আই, 5 অর্থাৎ টি। তো তাহলে এখানে আমরা যে উত্তরটা পেলাম এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল এখানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার বি, অর্থাৎ UDEAPTIT। তো সুতরাং এই প্রশ্নের সমাধানটাও আশা করি তোমরা বুঝতে পারলে। এবং বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে শেয়ার করতে একদম ভুলো না। এবারে আমরা কোশ্চেন নাম্বার 12 সমাধানটা দেখে নেব, যেখানে বলা হয়েছে ইন এ সার্টেন কোড কাভেরি রিটেন অ্যাজ গিভেন হাউ ইজ মাইসোর রিটেন ইন দ্যাট কোড। অর্থাৎ কাভেরিকে যেভাবে লেখা হয়েছে মাইসোরকে সেই নিয়ম ফলো করে লিখলে কোন কোডে বা কোন লেটার হিসেবে বা কোন লেটার সমষ্টি আমরা এখানে পাবো। তাহলে এই প্রশ্নের সমাধানটা এবার আমরা দেখে নেব। তাহলে এখানে কাভেরিকে কীভাবে পরিবর্তন করা হয়েছে সেটা প্রথমে আমরা দেখে নেব। তার জন্য কাভেরিকে প্রথমে আমরা নাম্বারিং করে নেব। তো এবার দেখো এখানে কি পরিবর্তন হয়েছে, প্রথমে এসেছে ভি অর্থাৎ 3, তারপরে এসেছে এ অর্থাৎ 2, এবং তারপরে কে অর্থাৎ 1, তারপরে এসেছে আই অর্থাৎ 6, তারপরে আর অর্থাৎ 5, এবং সবশেষে ই অর্থাৎ 4। তো তাহলে এখানে দেখো কি পরিবর্তনটা হয়েছে, এখানে প্রথম তিনটে লেটার রিভার্স হয়েছে, অর্থাৎ 1, 2, 3, এবং শেষের তিনটে লেটার 4, 5, 6, এইভাবে কিন্তু পরিবর্তন হয়েছে। ঠিক একইভাবে তাহলে এবার আমরা মাইসোরকে করব। তার জন্য মাইসোরকে নাম্বারিং করতে হবে, 1, 2, 3, 4, 5, 6। তো এখানেও ঠিক একই রকমভাবে প্রথমে 3, 2, 1, 6, 5, 4 এভাবে লিখে নেওয়ার পরে প্রথমে 3 নম্বর হবে, অর্থাৎ প্রথমে 3 নম্বর এখানে আছে এস, তারপর 2 অর্থাৎ ওয়াই, তারপর 1 অর্থাৎ এম, এবার 6 মানে ই, 5 অর্থাৎ আর, এবং 4 অর্থাৎ ও।
তো তাহলে এই যে উত্তরটা আমরা পেলাম এখানে, এই উত্তরের সঙ্গে সঠিক অপশানের মিল যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার ডি। এখানে আছে SYMERO, অর্থাৎ এই উত্তরের সঙ্গে কিন্তু আমাদের যে উত্তরটা আমরা বার করলাম সেটা মিলে গেছে। তো সুতরাং অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 13 দেখতে পাচ্ছ। এই 13 নাম্বার কোশ্চেনটাও তোমাদের হোমওয়ার্কের জন্য থাকবে এবং এটির সঠিক অ্যান্সার তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের নাম নিতে চলেছি যারা এই সমস্ত হোমওয়ার্কের সঠিক উত্তর তোমরা দেবে। এবং এই প্রশ্নের সমাধানটাও আমি করাচ্ছি না, কারণ এই ধরনের সমাধান কিন্তু আমি অলরেডি আগের কোশ্চেনগুলোতে করিয়েছি। সুতরাং নতুন কোনো নিয়ম এখানে নেই বলে আমি এটা তোমাদের হোমওয়ার্কের জন্য দিচ্ছি। তোমরা কিন্তু যারা ক্লাসগুলোকে নিয়মিত ফলো করছো এবং চাকরির জন্য সঠিকভাবে খাটছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিও নিচের কমেন্ট বক্সে এই সকল হোমওয়ার্কের উত্তরগুলো অবশ্যই করে জানাবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 14 সমাধানটা দেখে নেব, যেখানে বলা হয়েছে ইফ ভিয়েমেন্ট ইজ রিটেন অ্যাজ গিভেন দেন হাউ মর্নফুল বি রিটেন ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ। এটিও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসে গেছে এবং এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু RRBতে এসেছিলো 2009 সালে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বা ASM এর পরীক্ষায়। এবার এই প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া যাক। তো তাহলে এখানে ভেহমেন্ট যেভাবে লেখা হয়েছে প্রথমে এটাকে আমরা নাম্বারিং করে নেব এবং এটা কীভাবে পরিবর্তন ঘটেছে সেটা প্রথমে আমরা দেখব। তার জন্য নাম্বারিংটা আমরা এবার বসাবো। প্রথমে আছে ভি মানে 1, এরপর ই 2, 3, এইচ এবং ই হচ্ছে 4, তারপরে আছে টি অর্থাৎ 8, তারপরে এন অর্থাৎ 7, তারপরে 6, তারপরে ই অর্থাৎ 6 এবং তারপরে এম অর্থাৎ 5। তাহলে এখানে কি পরিবর্তনটা হয়েছে, এখানে 1, 2, 3, 4 পরপর আছে এবং তারপরে 5, 6, 7, 8 এটা রিভার্সে আছে। তো তাহলে একই নিয়ম ফলো করে এবার আমরা মর্নফুলকে সাজিয়ে নেব। তো তার জন্য প্রথমে মর্নফুলকে আমরা এখানে নাম্বারিংটা করে নেব 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এই নিয়ম অনুসারে মর্নফুলকে সাজাতে হলে প্রথমে আমরা নাম্বারিংটাকে সাজিয়ে নিই 1, 2, 3, 4, এগুলো পরপর হবে এবং তারপরে 8, 7, 6, 5 অর্থাৎ MOUR এই চারটে পরপর থাকবে, তারপরে হবে 8 অর্থাৎ L, তারপরে 7 অর্থাৎ U, এরপর 6 অর্থাৎ F এবং সবশেষে 5 অর্থাৎ এন। তো এই যে উত্তরটা আমরা পেলাম এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল এখানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার এ, যেখানে পেলাম MOURLUFN। তো এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। বন্ধুরা, এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো সেই জন্য কিন্তু এই প্রশ্নগুলো বা এই প্রশ্নের প্যাটার্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো সুতরাং এই সমস্ত ভিডিও ক্লাসগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমরা কোশ্চেন নাম্বার 15 সমাধানটা দেখে নেব, যেখানে বলা হয়েছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ইজ রিটেন অ্যাজ গিভেন হাউ ইজ অ্যাডভান্টেজেস রিটেন ইন দ্যাট সেম কোড। অর্থাৎ কম্পিউটারকে যেভাবে লেখা হয়েছে তো অ্যাডভান্টেজেসকে সেই নিয়ম ফলো করে লিখলে কী উত্তর পাওয়া যাবে। তো এবার তাহলে আমরা এই প্রশ্নের সমাধানটা দেখে নিই। এখানে কম্পিউটারকে যেভাবে লেখা হয়েছে তার জন্য প্রথমে আমরা নাম্বারিংটা করে নেব। তো এবারে আমরা দেখে নিই এটা কীভাবে পরিবর্তন হয়েছে। এখানে প্রথমে এসেছে পি অর্থাৎ পি ছিল 4 নম্বরে, অর্থাৎ এটা হবে 4, তারপরে এম অর্থাৎ 3, ও অর্থাৎ নাম্বার 2 এবং সি অর্থাৎ নাম্বার 1, তারপরে আছে টি, টি আছে 6, তারপর ইউ অর্থাৎ 5, তারপরে আছে ই অর্থাৎ নাম্বার 10, এন অর্থাৎ নাম্বার 9, ও অর্থাৎ নাম্বার 8 এবং আর অর্থাৎ নাম্বার 7। এই নিয়ম ফলো করে কিন্তু এগুলো বসানো হয়েছে। তাহলে এই একই নিয়ম ফলো করে এই অ্যাডভান্টেজেসকে সঠিক কোডে নির্ণয় করতে হবে। তো তাহলে এই অ্যাডভান্টেজেসকে এই নিয়ম অনুসারে লিখতে হলে প্রথমে আমরা এর উপর নাম্বারিংটা করে নেব। এবার তাহলে এই যে নাম্বার সিরিজ আমরা পেয়েছিলাম এই নাম্বার সিরিজ অনুসারে প্রথমে এটাকে আমরা নাম্বারগুলোকে লিখে নেব, অর্থাৎ 4, 3, 2, 1, 6, 5, 10, 9, 8, 7। প্রথমে আছে 4 অর্থাৎ এ, তারপর 3 অর্থাৎ ভি, তারপর ডি, তারপর 1 অর্থাৎ এ, এরপর আছে 6, তো এখানে 6 মানে আছে টি, তারপর 5 মানে
এন, তারপর আছে টেন অর্থাৎ এস, এরপর নাইন অর্থাৎ ই, তারপর এইট অর্থাৎ জি, এবং সেভেন মানে এ। তো এখানে এই যে উত্তরটা আমরা পেলাম, এই উত্তরের সঙ্গে যে অপশানের সঠিক মিল এখানে রয়েছে সেটি হচ্ছে অপশান নাম্বার ডি, অর্থাৎ এ ভি ডি এ টি এন এস ই জি এ। তো সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর, এবং এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটি দেখো অলরেডি এনম্যাট 2003 পরীক্ষায় কিন্তু এসে গেছে। পাশাপাশি এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। তো তাহলে বন্ধুরা, এই কোশ্চেন নাম্বার 15 এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আরিহান্তের কোডিং ডিকোডিং অধ্যায় পার্ট 2। এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং তোমাদের জন্য যে হোমওয়ার্কগুলো দেওয়া থাকলো সেগুলোর সঠিক উত্তর অবশ্যই ভিডিওর নিচের কমেন্ট বক্সে তোমরা করে দিও। আরিহান্তের রিজনিং বইয়ের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।